দরতের পর যে দুই ছবির অংশ হচ্ছেন খল অভিনেতা মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। নতুন নতুন সিনেমার ভিলেন মানে মিশা সওদাগর। গত দেড় যুগের বেশি সময় দেশীয় সিনেমায় এই চিত্র চলমান। নায়ক নায়িকা যেই থাকুক, পর্দায় তাদের মধ্যে ঝামেলা বাঁধাতে মিশার উপস্থিতি যেন অপরিহার্য। তিন দশক ধরে সমানতালে কাজ করে যাচ্ছেন রূপালী পর্দায় এই মানুষ। মিশা সওদাগর এবার তিনটি নতুন ছবিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনটি ছবির শুটিং হবে ভারতের তিন রাজ্যে, মিশার ভাষায় যা রীতিমতো ভারতে হ্যাট্রিক। চ্যানেল আই অনলাইন কে বাংলা সিনেমার সফল এই খলনায়ক বলেন, দরদ খেলা হবে কবি এই তিনটি ছবি করব। মিশা জানান, শিগগির তিনটি ছবির শুটিং হবে ভারতের তিন মাথায়। ভিসা পেলে দরদের শুটিং এর জন্য বেনারসে যাব। খেলা হবে শুটিং হবে মুম্বাই এবং কবির শুটিং হবে কলকাতায়। মিশা বলেন, অনন্য মামুন পরিচালনায় হচ্ছে দরদ, যেখানে সাকিব আছে। এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। দরদ নতুন কিছু নিয়ে ফেব্রুয়ারিতে আপনাদের মাঝে আসছে। তো ভিউয়ার্স, নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।